অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন তিনি, টেকেনি একটি সংসারও। সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন এই নায়িকা। টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা শ্রাবন্তী, সামনেই মুক্তি পেতে চলেছে নায়িকার আগামী ছবি কাবেরী অন্তর্ধান। সেখানে প্রথমবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি প্রায় ২৫ বছর পর সহ অভিনেতা হিসেবে পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। নতুন এই সিনেমা ঘিরে শ্রাবন্তীর উত্তেজনা এখন তুঙ্গে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নায়িকার একাধিক ভিডিও। সেখানে যেমন রয়েছে তার শরীর চর্চার ভিডিও, সেরকম রয়েছে ফটোশুটের ভিডিও। সেই ভিডিওর মাঝে সামনে এসেছে আরেকটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক নারী ভক্ত জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন শ্রাবন্তীকে। বিনিময়ে শ্রাবন্তী তার গায়ে হাত তুলেন, একই সঙ্গে বলেন, আমার সঙ্গে এরকম ব্যবহার করার চেষ্টাও করবে না। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, আসলে এই পুরো ভিডিওটাই করা হয়েছে মজার ছলে। বন্ধু মৌমিতার সঙ্গে ভিডিওটি বানিয়েছেন শ্রাবন্তী, ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দুজনেই, তাতেই হাসির রোল উঠেছে নেট দুনিয়া। সম্প্রতি শ্রাবন্তীকে নববধূর সাজে দেখা গেছে, সেই ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তবে শ্রাবন্তীর বধূ সাজের লুক পছন্দ করেননি নেটিজেনরা। অনেকেই তার চতুর্থ বিয়ে নিয়ে মন্তব্য করেছেন, হয়েছেন কটাক্ষের শিকারও। তবে বরাবরের মতো ট্রোলারদের পাত্তা দেননি নায়িকা। শ্রাবন্তীর প্রথম স্বামীর নাম রাজীব বিশ্বাস, তিনি পেশায় একজন চলচ্চিত্র পরিচালক। দীর্ঘদিন প্রেমের পর ২০০৩ সালে তারা বিয়ে করেন, ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই ঘরে ঝিনুক নামে একটি ছেলে সন্তান আছে শ্রাবন্তীর, সে এখন মায়ের সঙ্গেই থাকে। একই বছর মডেল কৃষাণ বিরাজের সঙ্গে সাত পাকে বাধা পড়েন শ্রাবন্তী। তবে এই সংসারও টেকেনি এক বছরও। এরপর দুই বছর বিরতি নিয়ে ২০১৯ সালে রোশন সিংকে বিয়ে করেন তিনি। বিয়ের এক বছর না যেতেই আলাদা থাকতে শুরু করেন তারা। এদিকে গুঞ্জন আছে অভিরূপ নাগ চৌধুরী নামে একজনের সঙ্গে সম্পর্ক আছে শ্রাবন্তীর। কিছুদিন আগে এই প্রেমিকের সঙ্গে দুবাই ঘুরে এসেছেন নায়িকা। গত বছরের শুরু থেকে শ্রাবন্তী অভিরূপ নাকি ডেট করছেন। তবে সব কিছুকে পেছনে ফেলে নিজেকে সিঙ্গেল এবং ভার্জিন বলে দাবি করেছেন শ্রাবন্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, আমি এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছি, পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি। নায়িকার এমন মন্তব্যে রীতিমতো চমকে গেছেন নেটিজেনরা। ডেস্ক রিপোর্ট, সাদা কালো নিউজ।